অনেক শিক্ষার্থীর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক খারাপ হয়েছে, এক্ষেত্রে সবচেয়ে বেশি খারাপ হয়েছে তোমাদের দেখতে পাচ্ছি এমসিকিউতে। আমরা সলিউশন করছিলাম সেখানে অনেকেই দেখছি 8টা 9টা এমসিকিউ হয়েছে। তোমাদেরকে আমি ছোট্ট করে কিছু কথা বলি যাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমাদের উদ্দেশ্যে। দেখো, প্রথমত তোমাদের সামনের পরীক্ষার নাম হচ্ছে একটা ভয়ঙ্কর নাম, সেটা তো তোমরা সবাই জানো, ইংরেজি ফার্স্ট পেপার। আমরা যদি রুটিন দেখি তাহলে বুঝতে পারবো যে রুটিনে দেখা যাচ্ছে ইংরেজি ফার্স্ট পেপারে কোনো বন্ধ নাই। এই যে তোমরা 18 তারিখ আজকে পরীক্ষা দিয়েছো, 20 তারিখে পরীক্ষা, মাঝখানে একদিন বন্ধ। সো মানে এটা তো কোনো বন্ধই না, একদিনে কীভাবে ইংরেজি কমপ্লিট করা যায়। তো সেই জায়গায় যারা এই মুহূর্তে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে টেনশন করছো, তোমরা একটু ভাবো যে তোমার পরীক্ষা কিন্তু ইংরেজিটা আরও বেশি খারাপ হইতে পারে। তাই তুমি এখন বাংলা দ্বিতীয় পত্র নিয়ে ভাবা বন্ধ করো, যতটুকু সময় দিয়েছো এখন আপাতত ক্লোজ করে সুন্দর করে একটা দীর্ঘ নিঃশ্বাস নাও, নিয়ে বলো যা হয়েছে হয়েছে, আমি বাংলা এবার ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে কথা বলি। তোমাদেরকে একটা কথা বলি, ইংরেজি প্রথম বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলাইয়া পাস, অর্থাৎ তুমি যদি বাংলা প্রথম পত্রে একটু ভালো করো, ইংরেজি দ্বিতীয় পত্র যদি বাংলা দ্বিতীয় পত্র একটু খারাপও করো এমসিকিউতে, ওভারঅল তোমাকে পাস দিবে। তুমি চিন্তা করো যে বাংলা প্রথম পত্রে যে 30 ছিল আর বাংলা দ্বিতীয় পত্রে 30, এই 30-এর 60-এর মধ্যে তুমি কোনোভাবে 20 পাও কি না, যদি 20 পাও তাহলেই তুমি পাস। সো তোমার এখন টেনশন করার কিছু নাই, তুমি এবার ইংরেজি নিয়ে একটু ভাবো, ইংরেজি সাজেশন ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেটা তোমরা দেখো, কিন্তু কোনোভাবে আর এক্সট্রা কোনো টাইম দিও না। যাদের পরীক্ষা খারাপ হয়েছে, যদি তোমার 20টা নাও হয়, তুমি কোনো কারণে প্রথম ও দ্বিতীয় পত্র মিলাইয়াও পাস করতে পারতেছো না, তাও তোমাদেরকে একটাই পরামর্শ দিব যে যেটা ফেল করেছো বা পরীক্ষা কোনো কারণে খারাপ গেছে সেটা ওইখানেই তুমি রেখে দাও, তুমি সামনের দিকে আগাতে থাকো। ওই জিনিসগুলো নিয়ে চিন্তা করলে তোমার জন্য কিন্তু ক্ষতিকর। সো তোমরা এখন থেকে শুধুমাত্র ইংরেজির প্রতি ফোকাস দাও। এখানে আবারও বলছি, তুমি একটার কথা চিন্তা করো, যদি আরও একটা সাবজেক্টে ফেল করো তাহলে সামনের বছর দিয়ে কিন্তু তোমাকে অনেকগুলো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। সো অ্যান্সার শিট দিয়েছি, অ্যান্সার মিলিয়েছো, তো ভালো কথা। এখন ওই চিন্তা না করে তোমরা সামনের প্রস্তুতিগুলো নাও। এখন আমি জাস্ট এই কথাটাই বলবো যে তোমাদের যদি প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, কোনো না কোনোভাবে দেখবা বাংলায় তেমন কেউ ফেল করে না, নাম্বার কম পায়, বাংলায় ফেলের সংখ্যাটা তুলনামূলক অনেক কম যেহেতু প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস। সো অনায়াসে পাস করে যেতে পারবা, প্রবলেম হবে না। কিন্তু যদি তোমরা বেশি প্যারা নাও তাহলে তোমার সামনের পরীক্ষায় তার কিন্তু একটা ইফেক্ট থেকে যাবে। তো সেই বিষয়টার প্রতি একটু নজর দাও। তোমরা এখন সুন্দর করে ইংরেজি প্রথম পত্রের জন্য পড়ো, এমনকি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রও কিন্তু একদিন বন্ধ, ইংরেজি বন্ধ খুবই কম। সো ইংরেজির প্রতি একটু বেশি ফোকাস দাও, আমাদের সাজেশনগুলো অনুসরণ করো। এখানে একটা কথা সবসময়ের জন্য বলবো যে তোমাদের যেটা করার যেটা হবার সেটা হয়ে গেছে, সেটা নিয়ে টেনশন করো না। তোমাদের সকলের জন্য শুভকামনা দেওয়া রইলো। তোমাদের প্রত্যেকটা পরীক্ষাকে সাজেশন সলিউশন ভিডিওগুলো অবশ্যই আমাদের কাছ থেকে পাবাতে আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে, তাছাড়া অফকোর্স নোটিফিকেশন বাজিয়ে রাখবা, যাতে করে কি হবে যখন ভিডিও আসবে তখন তোমরা অটোমেটিক নোটিফিকেশন পাবা, ভিডিও দেখবা সাথে সাথে চলে যাবা নেক্সট ভিডিও নিয়ে প্যারা খাবা না। ফেসবুকেও ফলো দিয়ে রাখবা, আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, আমাদের ফেসবুক গ্রুপে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেখানে করতে পারো। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।